হ্যালো বন্ধুরা, আপনারা সবাই দেখছেন ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। আর এই চ্যানেলে কিন্তু আমরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আমরা বন্ধুরা নিয়ে চলে এসেছিলাম একটি নতুন আপডেট আবহাওয়ার। এখানে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো পরের 10 দিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে, এছাড়াও দেখাবো পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসম কোথায় কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে, কোথায় কোথায় কত পরিমাণ বৃষ্টি হবে, বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আপনারা আমাদের এই ভিডিওটি কোথা থেকে দেখছেন, সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে অল অপশনে ক্লিক করে দিয়ে আমাদের সাথে থাকবেন। তো চলুন আমরা শুরু করি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইতিমধ্যে যে আমরা আছি এই সময় কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দক্ষিণবঙ্গের অংশে এবং বাংলাদেশের বেশ কিছু অংশে কিন্তু ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে দক্ষিণবঙ্গে থেকে আমরা শুরু করবি, তারপরে আমরা আস্তে আস্তে বাংলাদেশে যাব। তো আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে খড়গপুরে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের খড়গপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বেলি, বালিচক, পিংলা, সাবেং, তারপরে ময়না, ভগবানপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, শ্যামপুর, তমলুক, পাঁশকুড়া, কোলাঘাট, বালিচক, বিভিন্ন অংশ, খড়গপুর, মেদিনীপুর, কেশপুর, গোয়ালেতর, চন্দ্রকোনা, বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এবং বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে। তো যাদের বৃষ্টি হচ্ছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আর যাদের মেঘলা হয়ে গেছে তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে দেখতে হচ্ছে ওই সিমলাপাল, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জয়পুর, কোতুলপুর, আরামবাগ, কানকুল, ঘাটাল, আমতা, কোলাঘাট, বাগনান, তারপরে তমলুক, শ্যামপুর, বজবজ, ডায়মন্ড হারবার বলেছি, মহিষাদল বলে দিয়েছি। তারপরে এমনি কিন্তু পরিষ্কার আকাশ, মানে ফাঁকা রয়েছে, কিন্তু মেঘলা রয়েছে ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, এই অংশগুলোতে মেঘলা রয়েছে, তবে একটা ভ্যাপসা গরম রয়েছে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তারপর এইখানে বৃষ্টির সম্ভাবনা কখন হবে সেটা কিন্তু আমরা রাত্রের ভিডিওটাতে, এরপরের ভিডিওটাতে বলে দেবো। তো এরপরে দেখতে পাচ্ছি আরামবাগ, পাবাল, চন্দ্রকোনা, ঘাটাল, কানকুল, দেশঘাড়া, মেমরি, তারপর হচ্ছে পাতরাসাড়া, বর্ধমান, তারপরে দেখছি গোলসি, বাতার, মন্তেশ্বর, কাকসা, গোসকারা, মঙ্গলকোট, দুর্গাপুর, বারজোড়া, তারপরে বেলাতোর, বিভিন্ন অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চাতনা, বাঁকুড়া, ইন্দুর, ইন্দপুর, রাতনপুর, তালডাঙ্গারা, কাটরা, বিভিন্ন অংশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। আর পুরুলিয়ার সাইডে দেখিয়ে দিচ্ছি, ইতিমধ্যে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আদার্স কিন্তু আপনার যদি একটু এই অংশ যাই, যেমন বুরুয়ান, এই অংশগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা, বুড়গামটা পড়ছে মুর্শিদাবাদের মতো, মুর্শিদাবাদেও কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি নলহাটি, সাগরদিঘি, দেখুন মুর্শিদাবাদ, বহরমপুর, দমকল, তারপরে এই পাশে লালগোলা, জঙ্গিপুর, দুলিয়ান, ফারাক্কা, মালদা, এই অংশগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদের কিন্তু আমরা দেখাচ্ছি। এরপরে আমরা দেখছি যে বাংলাদেশের যেমন রাজশাহী, তারপরে হচ্ছে মধুমোল্লা, তারপরে মোহনপুর, নবাবগঞ্জ, শিবগঞ্জ, নাচলে, তারপর হচ্ছে নিয়ামতপুর, মহাদেবপুর, সাগর, সেরাইগাছি, তারপর হচ্ছে শেপাহাড়, এই অংশগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এবং বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এই পাশে দেখতে গেলে একটু আমরা দেখতে পাচ্ছি আসামের দিকে শিলং, নংস্তেন, এই অংশগুলিতে কিন্তু বৃষ্টি হচ্ছে, তবে কোচবিহার এই অংশগুলিতে কিন্তু আকাশ মেঘলা আছে। আর বৃষ্টি কিন্তু এখানে দার্জিলিং অংশে কিছুটা দেখতে পাচ্ছি, সেটা কার্শিয়ং অংশে দেখতে পাচ্ছি, আর কালিম্পংয়ের দিকে কিন্তু আকাশ মেঘলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার যদি আমরা এটা স্যাটেলাইট মোডে যাই, উপগ্রহ চিত্রতে যদি আমরা যাই, উপগ্রহ চিত্রতে গিয়ে কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোথায় কী পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে রয়েছে। তো আমরা উপগ্রহ চিত্রতে গিয়ে কিন্তু এটাকে আবার উপগ্রহতে প্লে করলাম, প্লে করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেঘের আনাগোনা কিন্তু রয়েছে। দেখছেন, দেখুন মেঘের আনাগোনা কিন্তু রয়েছে, অর্থাৎ এই মেঘটার ফলে কিন্তু
কিছু কিছু জায়গায় মেঘলা করেছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। তো এটা তারপরে কিন্তু এইটার ফলে কিন্তু এটা কিন্তু আবার ঘুরে এই অংশে আসার সম্ভাবনা রয়েছে, তার ফলে কিন্তু এটা কিন্তু নিম্নচাপ যেটা ঘূর্ণিঝড় যশের জন্য হয়েছিল তার ফলে কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। তো আমরা এবার চলে যাব এখানে বায়ুর যে ঝাপটা মোড়ে, সরি বজ্রবৃষ্টি মোড়ে গিয়ে আমরা দেখিয়ে দেবো যে এরপরে আবার কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা পরে 10 দিনটা একদম দেখিয়ে দেবো, পরে 10 দিন মোটামুটি আজকে রাত্রেবেলার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চাকদার, শান্তিপুর, রানাঘাট, কাঁচড়াপাড়া, নাগরখাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, মাসাদ, সিঙ্গুর, কলকাতা, নিউটাউন, বজবজ, বাগনান, আমতা, বিষ্ণুপুর, তমলুক, কোলাঘাট, পাঁশকড়া, বালিচক, পিংলা, খড়গপুর, মেদিনীপুর, কোতুলপুর, কেশপুর, ঘাটাল, কানকুল, আরামবাগ, চন্দ্রকোনা, পাবা, দেশঘরা, বিভিন্ন অংশে কিন্তু পাণ্ডুয়া, চাকদা, রানাঘাট, শান্তিপুর, মেমরি, বর্ধমান, এই অংশগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে দুর্গাপুর, কাটোয়া, পাতুলি, তারপরে দেখতে চাপড়া, কৃষ্ণনগর, দেবগ্রাম, কেতুগ্রাম, নানুর, বোলপুর, ইতলাবাজার, উখরা, তারপর হচ্ছে আমেদপুর, লাভপুর, বুড়ান, নাওদা, বিভিন্ন অংশে গোকরামা, গোকামা, এছাড়া খড়গ্রাম, এই অংশ রামপুরহাট, মুর্শিদাবাদ, বহরমপুর, দমকল, জলঙ্গি, তারপর হচ্ছে রাজশাহী, জঙ্গিপুর, লালগোলা, নলহাটি, মুরারাই, বিভিন্ন অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা, দুমকা। এছাড়া বাংলাদেশে দেখতে পাচ্ছি এই এই অংশ যেমন হানদেল, রুহাই, তরস, তারপরে নাটোর, পুতিয়া, বাঘা, লালপুর, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি এবং আমরা আপনাদের কিন্তু জুম করে দেখাচ্ছি। এছাড়া লোহাগাড়া, মুকসুদপুর, বোলামারি, বিভিন্ন অংশে রোজয়ের, গোপালগঞ্জ, তেঙ্গিপাড়া, নাজিপুর, বিভিন্ন অংশে পিরোজপুর, বাগেরহাট, আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু একটু আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম মহাদেবপুর, বালুরঘাট, বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি আসামের গৌহাটি অংশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটাকে আমরা আবার প্লে করে দেবো, প্লে করলে দেখতে পাচ্ছি কীভাবে আবার বৃষ্টিটা আসবে। প্লে করলে দেখুন মোটামুটি 30 তারিখের সময় যখন আমরা যাচ্ছি তখন দেখতে পাচ্ছি কিন্তু দেখুন এই দেখুন দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের বিভিন্ন যশোর থেকে শুরু করে বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টি আসছে, যেমন একটা ভারী বৃষ্টি আসছে 30 তারিখ, তারপর 31 তারিখের মধ্যে বৃষ্টিটা হবে। অর্থাৎ ভারী গভীর নিম্নচাপ একটি, এটা বলতে গেলে এইটা যদি আসে তাহলে এটা ভয়ঙ্কর নিম্নচাপ বলা যায়। অর্থাৎ এটার ফলে কিন্তু দেখুন দক্ষিণবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এটার ফলে। এবং এটা যদি আমরা মেপে নিই তাহলে আমরা প্রায় দেখতে পাবো 66 থেকে 68, 71, 72 mm কিন্তু বৃষ্টি, দেখুন 77 mm আমরা লাস্ট দেখতে পারলাম কিন্তু mm বৃষ্টির সম্ভাবনা, দেখুন 82 mm কোথাও দেখতে পাচ্ছে। বন্যা কিন্তু হবে এই নিম্নচাপটার ফলে যদি এই নিম্নচাপটা চলে আসে, আর এই নিম্নচাপটার ফলে ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, নিউটাউন বিভিন্ন জায়গায় কিন্তু ভারী প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা আবার প্লে করে দিলাম, প্লে করলে দেখতে পাচ্ছি প্রায় এই নিম্নচাপটা আস্তে আস্তে করে কিন্তু দক্ষিণবঙ্গ থেকে বাংলাদেশের অংশে চলে গেলে, বাংলাদেশ এবং অসম অংশে, তারপরে কিন্তু আবার বাংলাদেশে প্রচণ্ড বৃষ্টি হবে। তারপরে 2 তারিখের পরে কিন্তু আবার একটি দক্ষিণবঙ্গে ভারী নিম্নচাপ আসছে, দেখুন যে ভারী বৃষ্টি কিন্তু 2 তারিখের পরেও আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ 3 তারিখে যদি আমরা যাই, বা 3 তারিখে আস্তে আস্তে প্রবেশ করছি, 3 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে। তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন বৃষ্টি আমরা দেখাচ্ছি, ভারী বৃষ্টি। এবার 4 তারিখে আমরা প্রবেশ করছি, 4 তারিখেও প্রবেশ করলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টি হবে ভারী। তারপরে আস্তে আস্তে করে আমরা যখন প্লে করে দিলাম এটাকে, আবার দেখতে পাচ্ছি 5 তারিখের মধ্যে কিন্তু আবার একটি বৃষ্টির দাপট আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অংশে। তারপরে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে ক্লিয়ার রয়েছে। তারপর 6 তারিখে যখন আমরা প্রবেশ করছি, 6 তারিখে প্রবেশ করার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি বৃষ্টি আসছে, বৃষ্টি বাংলাদেশে রয়েছে। তবে বলা যেতে পারে যে 5 তারিখ থেকে একটু ওয়েদার ক্লিয়ার দেখছি, তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু ক্লিয়ার, 6 তারিখ থেকে কিন্তু ক্লিয়ার হচ্ছেই ওয়েদারটা। তারপরে 7 তারিখের পরে দেখতে পাচ্ছি আমরা 7 তারিখে বাংলাদেশে রয়েছে। অর্থাৎ বাংলাদেশের এই অংশগুলিতে কিন্তু বৃষ্টি আসছে, আর দক্ষিণবঙ্গের 7 তারিখ দিয়ে এই অংশগুলিতে, কলকাতা এই অংশ, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।